ব্রহ্মপুত্রর খহনিয়ার ভয়ানক রূপ। এখনর পিছত এখনকৈ নৈপরিয়া সরকারি বিদ্যালয় খহনিয়ার কবলত। খহনিয়ার রোধর নাই কোনো ব্যবস্থা। নীরব দর্শক হয়ে চাই রয়েছে অসহায় গাঁওবাসী। হয়, মই হয়, আপনাদের নিশ্চয় দেখা পাইছে আমার যে মহামারী মুক্ত বিদ্যালয় আছিল, ইতিমধ্যেই প্রায় স্কুলত হেৰি পাইছি, বাউন্ডারি লাস্ট যে টম বিল্ডিং আছে, পালে যিকোনো মুহূর্তত গড়াকনে সহায় লৈ যাব পাৰে। এই বিদ্যালয়খন আপনাদের নিশ্চয় গম পায় 1961 চনতে স্থাপিত হয়েছিল, আর এই বিদ্যালয়ের পৰা বহু ছাত্র ছাত্রী এই উচ্চ শিক্ষার শিক্ষিত হয়ে সমাজ সেবাত অবতীর্ণ হয়েছে। আজি সেই অতি পুরনি স্কুলখন ব্রহ্মপুত্র নদীত যা যাবলগীয়া হয়েছে। আজি বিদ্যালয় এই আসবাব সমূহ আমি বিশেষ স্থানীয় রাইজ আর বিদ্যালয় পরিচালনা সমিতির লগত আলোচনা করে প্রস্তাব সাপেক্ষে ওসরে এগরত আমি স্থানান্তর করেছো। যেহেতু এই বিল্ডিংটো লৈ গলে আমার যে মূল্যবান নথিপত্র আছে, আসবাব আছে, সেইখিনি লৈ গলে আমি ডাঙর বিপদত পড়িম। বিভাগক জনা হয়েছে, আমি আমার বিভাগক জনায় সেইখিনি কাম করেছো। আমি আপনার যোগেদি এইটাকে আহ্বান জানাম, এই যে সূতারগাঁও মহামারী বৃহত্তর অঞ্চল আছে, এই বৃহত্তর অঞ্চল যে গড়াখহনীয়ার কবলত যা যাবলৈ ধরেছে, আপনার যোগেদি আমি আহ্বান জানাইছো। বিশেষ নগাঁও জেলা প্রশাসন, অসম সরকার, বিশেষ আমার অতি শ্রদ্ধার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারক আমি কাতরভাবে অনুরোধ জানাইছো, এই বৃহত্তর অঞ্চলক তাকে যাতে সুদৃষ্টিরে দেখে, আমাক মানবতার খাতিরত এই অঞ্চলত গড়াখনিয়া কবলৰ পৰা উদ্ধার করে। তেখেতে চেষ্টা করলে নিশ্চয় এবার ভাবিলেই সহানুভূতিরে আমার সমস্যা সমাধান হয়ে যাব। হ্যাঁ, বারে বারে তেখেতক আমি হাত জোর করে অনুরোধ জানাইছো, আমাক এই ব্রহ্মপুত্র যে গড়াখনিয়া আছে সেই উদ্ধার করক, নহলে হয়তো কালির দিনত ডিঙর যে বৃহত্তর অঞ্চল আছে এই বৃহত্তর অঞ্চলও ব্রহ্মপুত্রর বিলীন হয়ে যাব পারে। এইখানে আমি অনুরোধ জানাইছো সরকার। অসহায় গাঁওবাসী। ঠিঙৰ পৰা জয়দেৱ দাসৰ ৰিপৰ্ট, মাই নিউজ এট।